নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনায় নির্বাচন কমিশন গঠনে আইন করার উপর জোর দিয়েছে ওয়ার্কার্স পার্টি। নতুন বছরের শুরুর অধিবেশনে আইন প্রণয়নের আহ্বান জানায় দলটি। সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ এবং এতে দুজন নারী সদস্য রাখাসহ ছয়টি প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি। তারকুল ইসলাম মাসুমের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সংলাপে যোগ দেয় ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেনন সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংলাপ শেষে ওয়ার্কার্স পার্টির দেওয়া প্রস্তাবগুলো নিয়ে জানান তিনি। বছরের শুরুতে যে অধিবেশন হবে এই অধিবেশনে আইনটা দিতে পারে। এর কাঠামো অলরেডি তৈরি করা আছে, সামসুলতা কমিশন এটা তৈরি করে গেছেন। এছাড়াও বিভিন্ন বিদগ্ধজন তাদের হাতে আইনের বিধানাবলী রয়েছে, সরকার চাইলেই এটা পেতে পারে। আমরা ভবনের রাষ্ট্রপতি বলেছি যে আপনি যেহেতু বক্তৃতা করবেন আপনি প্রথম অধিবেশনে, সেহেতু আপনি এটা বলেন, জাতিকে আশ্বস্ত করেন যে আইনটা এই অধিবেশনে পাশ হবে। যদি সার্চ কমিটিও গঠন করা হয় সেখানেও পার্লামেন্টকে কনসার্ন করেই এই নাম দিতে হবে, কারণ তাতে জনমতের একটা প্রতিফল ঘুরে, নাহলে জনমতের প্রতিফল ঘটে না, এটা গোপন ব্যাপার হয়ে যায়। সংসদে রাজনীতিবিদ কমে গেছে বলে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন। প্রশ্নের জবাবে মেনন বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। দিস কমিশনকে বাদ দেওয়া হয়নি, দিয়েছি তো। যারা এই কথা বলছেন যেটা নাটকে পানা, তারা নাটক যাতে না হয় তাহলে তার জন্য যে প্রয়োজন জনমত সংগঠিত করা, জনগণকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করা, সে কাজটা করুন, আমরা তখন তাদের সাথে হব। বুধবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপ হওয়ার কথা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।